বাঁধাকপি পরোটা বানাতে লাগবে। ফুলকপি গ্রেট করার সাথে কাঁচা লঙ্কা কুচি, দইয়ের জন্য আটা, নুন, চিনি, পুরে লাগবে হলুদ গুঁড়ো, নুন, চাট মশলা, আর এখানে আছে শেষে দিতে হবে ভাজা মশলা। আর নুন চিনি তো আন্দাজ মতনই। কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে নেওয়া হয়েছে, তাতে আমি ফুলকপি গ্রেট করা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পুর বানিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পুর বানানো আমার হয়ে গেছে। তাতে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও একটু দিয়েছিলাম, যাতে কালারটা হয়। মা এটিকে ডো বানাচ্ছে, ময়ম দিয়ে ডো বানানো হয়ে গেছে। এতে পুরগুলো ভরছে, দেখুন পুর গড়াও হয়ে গেছে। এবার পরোটা বেটে এটা ভাজতে হবে।